নমস্কার শ্রোতা বন্ধুরা, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 2021 সালে জন্মাষ্টমীর সঠিক সময়সূচি নিয়ে। সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাতে আপনার সুবিধা হবে, বারবার ভিডিও দেখতে হবে না। তাই 2021 সালে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের সঠিক সময়সূচি জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক করুন, তার সঙ্গে আপনার বন্ধুবান্ধব আপনার প্রিয়জনের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও 2021 সালে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের সঠিক সময়সূচি জানতে পারেন। এবং যারা ধর্ম সংস্কার চ্যানেলে নতুন আছেন, ওরা অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর চটজলদি আপডেট পাওয়ার জন্য। তাহলে দেরি না করে শুরু করা যাক। শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত ভারত তথা বিশ্বের ভিন্ন প্রান্তে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথেই পালন করা হয়। কেননা এই দিনটি আমাদের সকলের কাছে অত্যন্ত তাৎপর্যময়। শাস্ত্রানুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে দৈবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণের মর্তে আবির্ভাব ঘটেছিল। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকেই জন্মাষ্টমী রূপে পালন করা হয়। জন্মাষ্টমীকে আবার গোকুলাষ্টমী নামেও জানা যায়। পালনঘাট ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অধর্মের উপর ধর্মের বিজয়ের প্রতীক মানা হয়। তাহলে আসুন এবার জেনে নিন 2021 সালে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের সময় ও নির্ঘণ্ট। 2021 সালে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালিত হবে 30শে আগস্ট 2021, বাংলা 13ই ভাদ্র 1428 বাংলা সোমবার। সেই দিন স্মার্তমতে এবং গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে। এবং অষ্টমী তিথি শুরু হবে 12ই ভাদ্র 1428 বাংলা 29শে আগস্ট 2021 রবিবার রাত্রি ঘটিকা 10টা বেজে 24 মিনিট 23 সেকেন্ড গতে শুরু হবে অষ্টমী তিথি। এবং অষ্টমী তিথি থাকছে 13ই ভাদ্র 1428 বাংলা 30শে আগস্ট 2021 সোমবার রাত্রি ঘটিকা 12টা বেজে 27 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত থাকছে অষ্টমী তিথি। এবং রোহিণী নক্ষত্র শুরু হবে 13ই ভাদ্র 30শে আগস্ট সোমবার সকাল 6টা বেজে 45 মিনিট 48 সেকেন্ড গতে শুরু হবে রোহিণী নক্ষত্র। এবং রোহিণী নক্ষত্র থাকছে 14ই ভাদ্র 1428 বাংলা 31শে আগস্ট 2021 মঙ্গলবার দিবা ঘটিকা 9টা বেজে 22 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। 13ই ভাদ্র 1428 বাংলা 30শে আগস্ট 2021 সোমবার রাত্রি ঘটিকা 11টা বেজে 13 মিনিট 13 সেকেন্ড গতে রাত্রি ঘটিকা 12টা বেজে 1 মিনিট 13 সেকেন্ডের মধ্যে ভগবান শ্রী শ্রীকৃষ্ণদেব আবির্ভাব মহারাত্রি অনুষ্ঠান। এবং শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন 14ই ভাদ্র 1428 বাংলা 31শে আগস্ট 2021 মঙ্গলবার দিবা ঘটিকা 9টা বেজে 22 মিনিট 58 সেকেন্ড গতে দিবা ঘটিকা 9টা বেজে 31 মিনিট 32 সেকেন্ডের মধ্যে স্মার্তমতে এবং গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন। তাহলে শ্রোতাবন্ধু, আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে আপনার বন্ধুবান্ধব আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও 2021 সালে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের সঠিক সময়সূচি জানতে পারেন। এবং যারা ধর্ম সংস্কার চ্যানেলে নতুন আছেন, ওরা অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর চটজলদি আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।